সহি হাদিস কিতাব সংখ্যা কয়টিও কি কি সহি হাদিসের কিতাব এইভাবে এভাবে বলা যাবে না যে এই হাদিসটাই একটি হাদিস শহীদাদিসের কিতাব এমন বরং অনেক হাদিসের হাদিসের কিতাব আছে যেগুলো সহি হিসেবে লেখা হয়েছে আমরা সঙ্ঘেও বলি বুখারি মুসলিম সহজে বলি যে সহি হাদিসের কিতাব তারপরে আসে আমাদের সামনে আছে যেটাকে বলো আল জামুল যেমন বলতেছি আমরা যে না যেমন বর্তমানে রস রসইতে হয়েছে একটা জামুল কামেল হাদিস ফিল হাদিস সহিয়দ শামেল এটা একটা ভালো হাদিসের কিতাব আলহামদুলিল্লাহ এটা আমরা বাংলা অনুবাদ করছি ইতিমধ্যে ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছে যাবে রমজানের আগে ইনশাল্লাহ অথবা রমজানের মধ্যে আশা করে পৌঁছে যাবে আপনাদের হাতে এটা আশা করতেছি তো এই গ্রন্থটা এটা অবশ্য পুরোটা আমরা করি না আমরা মোক্তাশরটা আমরা মুক্তাশরটা শুধুমাত্র আমরা মানে সংক্ষিপ্তটা আমরা শুধুমাত্র অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ এটা আপনাদের হাতে পৌঁছে যাবে আচ্ছা জামে সহিব আর সহিহাদিসের আরেক সংকলনের মধ্যে গুরুত্বপূর্ণ সংকলন হচ্ছে যেটাকে বলা হয় যে আলমুন তাকাল জারুদ সেটাও শহীদ আলহামদুলিল্লাহ এবং যেটাকে হাদিসুল মুখতারা সেটাও সহি কিতাব এবং সহিদের কিতাবের মধ্যে অনেকেই আরও ধরেন নেহবান সহিব নে খুজাইম এগুলি ধরেন তবে এগুলিতে কিছু কিছু দুর্বল হাদিস রয়ে গেছে আর এমনি ছয়টি কিতাব যে মধ্যে আবুদাউদ নাসাই তিনমিজি ইবনে মাজা এই চারটি কিতাবের মধ্যে সহিহাদিসে বেশি দুর্বল হাদিসের সংখ্যা কম তবে দুরুল হাদিস রয়েছে কোনো কোনো ইবনে মাজা সেখানে কয়েক বানো আঠ হাদিসে রয়েছে কিন্তু অন্যগুলোতে হাদিস বেশি রয়েছে আর সহিহাদিসের অন্যান্য কিতাব শুধু এগুলোতে সীমাবদ্ধ নয় আপনি যদি কোনো মোস্তাদ মোস্তাদারকে হাক এম পড়েন সহি হাদিস পাবেন অনেক এবং যদি আপনি মাসাহিদগুলো মোস্নাদগুলি মাসানিদ কিন্তু আটটা বা দশটা সেগুলো আপনি পড়তে পারেন মুসান্নাফাতগুলোতে আপনি হাদিস পাবেন অনুরূপভাবে মাজামিরগুলোতে যেগুলো মজমাত মজমাল সেগুলো আছে মাজামির সেগুলোতে আপনি পাবেন ইমাম তবরানির মজমাল কাবির মজমা সাকির যেগুলো আছে আউসাদ সেগুলোতে আপনি হাদিস পাবেন এর অর্থ হচ্ছে সহি হাদিস কিন্তু শুনো এক কিতাবে সীমাবদ্ধ নয় তবে বোখারি মুসলিম আপনি পড়তে পারেন এতে কোনো সন্দেহ নেই অন্যগুলোতে আপনি জিজ্ঞাসা করতে হবে যেটা সহি কি দুর্বল আলহামদুলিল্লাহ এখন সমস্ত হাদিসের কিতাব তাহকিক হয়ে গেছে সমস্ত হাদিসের কিতাব কোনো কিতাব বাদ নেই আপনি সমস্ত হাদিসের কিতাব থেকে যখন এই হাদিসটা পড়বেন সাথে সাথে দেখে নিবেন যে কি এই হাদিসটি আসলে শুদ্ধ কি অশুদ্ধ আলমরা সেটা দেখিয়ে দিয়েছেন যখন অশুদ্ধ হয় সেটা ত্যাগ ত্যাগ করবেন যেটা শুদ্ধ সেটা নেবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই উম্মতে মুসলিমার মুসলিমের জন্য আল্লাহ তাল্লাহ তা দুটি দুটি জিনিস মৌলিক জিনিস দুটি উৎসব যেটাকে হেফাজত করেছে কোরআনকে হেফাজত করেছে যেটা সুদূরে আছে সুতুরে আসে মানুষের অন্তরের ভিতরে আসে এবং কিতাবের ভিতরে আসে কেউ একটা শব্দ ভুল করলে সারা বিশ্বের মুসলিমরা একসাথে কে সেটার বিরুদ্ধে লাগবে তেমনি হবে হাদিসের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলমরা যোগে যোগে আল্লাহ তালা এমন লোকদেরকে তার জন্য নির্বাচন করেছেন যারা হাদিসের ভুল যারা যারা হাদিসের ভুল করেছে বা মিথ্যু বর্ণাকারী আছে তাদেরকে আলাদা করে সত্য বর্ণাকারী হাদিসগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সহি হাদিসের উপর আমল করলে আমাদের জীবন ধন্য হবে এবং সেটার উপর আমল করতে থাকবো আমরা ইনশাআল্লাহ